জন্য জন্মেলি ফর জন্য জন্মেলি ফর জন্য জন্মেলি এই যে ফরের পরে আপনি যে কোনো শব্দ দেবেন তাহলে তার জন্য হয়ে যাবে। তাহলে আমি যদি বলি ফর পেন তাহলে কলমের জন্য, আমি যদি বলি ফর বুক তাহলে বইয়ের জন্য, আমি যদি ফর ইট ইট এটা তাহলে এটার জন্য, তাহলে আমি যদি বলি ফর টিন টিনের জন্য, আমি যদি বলি ফর হোয়াইট বোর্ড বোর্ডের জন্য, আমি যদি বলি ফর ফর ইউ তাহলে তোমার জন্য, ইউ মানে কি তোমার, তাহলে আমি যদি বলি ফর মি মানে আমার জন্য, আমি যদি বলি ফর দেম মানে তাদের জন্য, তাহলে যা লাগাবেন তাই হবে, কি যা লাগাবেন তাই হবে। কিন্তু যদি ভার্বের আগে দেন, আমরা যে রিড রিড মানে কি বাবা, রিড তো ভার্ব, আর ই এ ডি রিড, রিড মানে পড়া, কিন্তু ভার্বের আগে যদি কি আসে ফর আসে তাহলে কি হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিব, এই যে এই যে, তাহলে আমরা কি বলবো বলেন, ফর রিডিং পড়ার জন্য, ফর ইটিং খাওয়ার জন্য, এই যে ভার্বের আগে দিলে আমরা কি করে দিব, আইএনজি যুক্ত করে দিব। তাহলে বলেন লিল ফর বুক, ফর বুক ফর বুক বইয়ের জন্য, এই বউ না বইয়ের জন্য, বই এর জন্য, বইয়ের জন্য, লিল কিতাবি, কিতাবুন মানে কি বাবা, কিতাবুন মানে বুক বা বই, তাহলে লিল কিতাবাতি, লিল কিতাবাতি লেখার জন্য, লিল কিতাবাতি মানে কি, লিল কিতাবাতি মানে লেখার জন্য, তাহলে লেখার ইংরাজি কি বাবা, ডবল আর আই টি রাইট, তাহলে দেখেন তো রাইট আছে, তাহলে আমরা যদি বলি লেখার জন্য তাহলে কি দিব, ফ ডব্লু আর আই টি, এই যে যদি ভার্বের আগে ফর আসে তাহলে কি হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিব, তাহলে ফ রাইটিং, ফ রাইটিং লেখার জন্য। তাহলে আমার সাথে সাথে এখন বলেন লিল ইসলামি, ইসলামের জন্য, লিল্লাহি আল্লাহর জন্য, আল্লাহর জন্য সব সময় এটা দরকার না বাবা, ফর ইউ তোমার জন্য, ইট ইজ গিফট ফর ইউ, দিস ইজ বুক ফর হিম, ওই যে হিম দাঁড়িয়ে আছে, তাহলে দিস ইজ বুক এই বইটা ফর হিম তার জন্য, তাহলে বলেন হাজাল কিতাব এই বইটি, তাহলে লাহু, তাহলে কি লাহু তার জন্য বা তার বই আছে। আচ্ছা আপনারা এখন বলেন বাবা, তাহলে যে কোনো জিনিসের আগে, এখন যদি আমি এখানে আল্লাহ দেই তাহলে কি হবে, লিল্লাহি লিল্লাহি আল্লাহর জন্য, ফ আল্লাহ, ফ আল্লাহ একবারে ফর না, ফ বলে কি ফর ফর ফর, না না ফর ফর করলে হবে না, বলেন ফ ফ ফু ফাদা মাধা, তো ফ ফ বলেন ফ ফ আল্লাহ, ফ আল্লাহ ফর আল্লাহ, ফর ইসলাম ফর ইসলাম, ইট ইজ ফর ইসলাম, এটা আল্লাহ ইসলামের জন্য, তাই না, এটা ইসলামের জন্য। তাহলে যে কোনো শব্দের আগে, এখন আপনারা ছোট বাচ্চা থ্রিতে পড়েন, আপনারা ইমাম বুখারীর শ্রেষ্ঠ ছাত্র হবেন ইনশাআল্লাহ, আপনারা এখনই ইংলিশে এবং উর্দুতে ইনশাআল্লাহ কথাবার্তা বলতে পারছেন, বিশেষ করে ইংলিশে, তাহলে বলেন তো এখন আপনারা নিজেরাই বানান, বলেন তো
তোমার জন্য তাহলে কি হবে বলেন আব্বা জান আপনি বলেন গুড বাট মাশাআল্লাহ ইউ আর ইনশাআল্লাহ উইল বি এবল টু অ্যাকোয়ার হাউ টু স্পিক ফ্লুয়েন্টলি গুড বাই থ্যাংক ইউ প্লিজ সিট ডাউন নেক্সট এগেইন প্লিজ আপনি আপনার পরে হ্যাঁ এইবারে আপনি বলেন যে আমার জন্য বা আমার জন্য কি হবে ফর মি গুড বয় থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ইউ আর এ সো কিউট লিটল বয় সো কিউট লিটল বয় থ্যাংক ইউ ভেরি মাচ আপনি বলেন তো আপা যান তাহলে ফ্যানের জন্য এই যে ফ্যান 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 ফর ফ্যান তাহলে আমরা একটু বলি এখন যা পাবো তাতেই বলি ফর ইট ফর দিস ফর দ্যাট ফর ওয়াচ ফর টিন ফর ফ্যান ফর লাইট ফর সান বলেন 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 হ্যাঁ ফর বুক ফর পেন ফর মাই বুক ফর মাই টিচার ফর মাই স্টুডেন্ট ফর মাই দিস ফর দিস মাদ্রাসা গুড 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 ভেরি গুড ভেরি গুড প্লিজ কিপ সাইলেন্স প্লিজ একটু আপনারা তাহলে আর একবার লক্ষ্য করুন তাহলে হ্যাঁ বাবা হ্যাঁ আর একবার বলেন তো তাহলে লি দিতে হবে কি দিতে হবে লি আরবির ক্ষেত্রে তাহলে আমরা একটু বলি লিল্লাহি আল্লাহর জন্য ফর ইসলাম লিন্নাসি মানুষের জন্য ফমান লিল হাবিবি বন্ধুর জন্য ফর দ্য ফ্রেন্ড ফর দ্য ফ্রেন্ড বন্ধুর জন্য এখন যদি আমি বলি আব্বাজান আপনি বলেন সবচাইতে পারি কম এই আব্বাজান আপনি বেশি পারবেন দেখেন এখন সে পারবে আপনি বলেন দেখি আপনি বলেন যে আমার বন্ধুর জন্য শেষ তাহলে গুড গুড হোয়াট আ সারপ্রাইজ অফ দিস কাইন্ড স্টুডেন্ট ইউ আর নট ওনলি স্টুডেন্ট অফ মাই ফেভারিট রিয়ালি ইউ আর সো কিউট স্টুডেন্ট অফ দিস মাদ্রাসা প্লিজ সিট ডাউন প্লিজ প্লিজ সিট ডাউন সে বলেছে কি যে ফর মাই ফ্রেন্ড তাহলে ফর মাই মম ফর মাই ফাদার ফর মাই টিচার ফর মাই বুক এইভাবে যেটা লাগিয়ে দিবেন তাহলে ইওর লাগিয়ে দেন ফর ইওর টিচার ফর ইওর মাদার ফর ইওর ব্যাগ ফর ইওর বুক যেটা খুশি লাগিয়ে দিবেন এভাবে কালকে 100টা বাক্য তৈরি করে নিয়ে আসবেন ইনশাল্লাহ আপনাদেরকে অচিরে এইরকম বাক্যাংশের বই দেবো ইনশাল্লাহ